ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আমি গরুর সিনা দিয়ে একটা কারি রান্না করবো, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার ভিডিওটা আপনারা দেখতে থাকবা, দেখে একটা লাইক দিয়ে দেবা, দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে নিবা। তো ঠিক আছে দর্শক, আমি রান্নাটা বসাইয়া দিই, আপনারা আমার সাথে থাকুক। আর এদিকে আমি গরুর সিনাটা রে বালাই দুইয়া ক্লিন করিয়া নিয়ে একটা জাফির মাঝে তুলে নিছি। আর এমনি দিয়ে ক্যাপসিকাম আর টমেটো কেটে নিছি, পেপার, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন আর বাদাম বাটা এক চামচের মতন কাঁচামরিচ নিয়ে নিলাম। আর যা যা উপকরণ লাগে আপনি সব কিছু একসাথে নিয়ে নিছি। এদিকে একটা আমলি বসাইয়া পরিমাণ মতন তেলটা দিয়ে নিব। হলদি পাউডার, লাল মরিচের পাউডার, জিরা পাউডার, কারি পাউডার, ধনিয়া পাউডার, মরিচ পাউডার, ধনিয়ার আমি এক চামচের মতন ফাঁস করে ঠিক আছে দর্শক, আমার রান্নাটা ফিনিশড। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা এই পর্যন্ত। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবা। তো সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।